আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ইনশাআল্লাহ আমি ভালো আছি। এক ভাই আমার কাছে ফোনটা পাঠিয়েছেন, ফোনটা যে সমস্যাটা বলেছেন যে হাত থেকে পড়ার পরে ফোনটা চালু হচ্ছে না, তো পাওয়ার সাপ্লাইতে যে রিডিংটা উঠছে 10-12 এরকম রিডিং উঠে দাঁড়িয়ে থাকে, তো আমাদের যেটা ধারণা হয়তো সিপিইউতে দুই একটা লাইন মিসিং থাকার কারণে এই রিডিংটা উঠছে। তো সিপিউটা উঠানোর পরে কোনা দিয়ে তিনটা লাইন সিরা পাইছি, ওগুলো জাম্পার করে নিয়েছি। তো যেসব টেকনিশিয়ান ভাইয়েরা এই সমস্ত কাজগুলো নিয়ে আসলে প্রথম স্টেপে আপনি সিপিউতেই কাজ করবেন, দেখবেন যে সিপিউতেই রিডিংটা কত নিচ্ছে বা রিডিংটা নিয়ে দাঁড়িয়ে আছে কি না, তখন আপনার আইডিয়া করে নিতে হবে যে সিপিউতে সমস্যা বা সিপিউটা রিবল করলে হবে বা কোনো লাইন মিসিং আছে। আবার অনেক টেকনিশিয়ান ভাই আছে সিপিউ উঠাইতে পারে লাগাইতে পারে, কিন্তু কোনো লাইন কাইটা গেলে ওই লাইনগুলা জাম্পার করে আবার বল অনুযায়ী বানাইতে পারে না। তা এই সমস্ত ভাইয়েরা আসার খাওয়া সেটগুলো ধরবেন না বা হাত থেকে পড়া সেটগুলো ধরবেন না, একটু বিরত থাকবেন, যারা পারে তাদেরকে দিয়ে করাবেন। তো আমার আইসিটা আমি রিভল করে রেখেছি যাতে ভিডিওটা বড় না হয়, আপনাদেরকে শর্টকাট দেখাইতে পারি কাজগুলো। তো আস্তে আস্তে হিট দিতে থাকবো যাতে আইসিটা আস্তে আস্তে লাগে, যে হিটটা বাড়িয়ে দিলে ভিতরে বলগুলা গলে একসাথে হয়ে যাবে। আমরা হিটটা কিন্তু বাড়তে দেব না, আমার পেস্টের অনুযায়ী যে হিটটা প্রয়োজন ওই হিটটাই দেব। আর যারা টেকনিশিয়ান ভাই আছেন সিপুর কাজ করতে চেষ্টা করতেছেন, ইনশাল্লাহ আপনারা পারবেন, শুধু ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। একটা কাজ না হইলে আরেকটা কাজ ঠিকই হবে, একবার না পারলে আরেকবার না পারলে তিনের বেলা একটা না একটা হয়ে যাবে। আপনারা পুরান মাদার বোর্ড দিয়ে ট্রাই করেন, 100% হবে। আপনারা হঠাৎ করে যে সিপুর কাজ করবেন তা না, প্রথম প্রথম পাওয়ার এসি কাজ করতে হবে, তারপরে আপনি নেটওয়ার্ক এসির কাজ করবেন, চার্জিং এসির কাজ করবেন, এরপরে যে সিপিউতে আসবেন তাহলে 100% হবে। দুই একটা একটা না হলে দুইটা না হলে তৃতীয়টার বলে ঠিকই হবে। আর বেশি বেশি নষ্ট মাদারবোর্ড কালেকশন করে রাখবেন, ওইগুলো দিয়ে আপনি ট্রাই করবেন, হাতের যেই কন্ডিশন ওইটা ভালো করে ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। আর কাজ করার জন্য ভালো টুলস নিতে হবে, আপডেট আপডেট টুলস, কারণ প্রথমত আপনার হট গানটা ভালো হতে হবে, তাহলে আপনার সিপুর কাজ করতে মজা পাবেন। আর কাজ করার পূর্বে আপনারা মাদারবোর্ডগুলো ভালোভাবে ক্লিনিং করে দিবেন যাতে আউট কোনো পেস্ট না থাকে। তো আমার সিপুটা লাগানো প্রায় শেষ, এখন মাদারবোর্ডটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব, পরে আপনাদেরকে চেক দিয়ে দেখাবো যে ফোনটা রান হয় কি না। কারণ আমি যে সমস্যাটা পেয়েছি প্রায় তিনটা লাইন সিরা, তার কারণে হয়তো ফোনটা চালু হয় না। তো আমি একটু চেষ্টা করছি যে ফোনটা চালু করা যায় কি না, দেখবো আমার চেষ্টাটা কি ব্যর্থ হলো। তো প্রথম অবস্থায় চার্জে লাগিয়ে দেখি যে ফোনটা চালু হয় কি না। এখানে লাল বাতির সিগন্যাল আসছে, আলহামদুলিল্লাহ চার্জের লোগো চলে আসছে। তো আমি আপনাদেরকে ফোনটা অন করে দেখাবো যে ফোনটা অন হয়ে টাচে কাজ করে কি না, কারণ তিনটা লাইন সিরা ছিল তো আমি জাম্পার করেছি, হয়তো টাচে সমস্যা হয়ে থাকতে পারে। সিপিইউ থেকে একটা লাইন মিসিং হইলেও ফোন ডেড হওয়ার সম্ভাবনা আছে। আপনারা চেষ্টা করবেন সিপিউ উঠানোর পরে যেই লাইনগুলো সিরে গেছে প্রত্যেকটা লাইন জাম্পার করে লাগানোর চেষ্টা করবেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আপনারা কেমন ধরনের কাজ চান আমার কাছে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিনিয়ত কাজ দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন টাচ কাজ করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।